শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তা শরীরের নানা জায়গায় গিয়ে জমা হয়। সবথেকে বেশি জমা হয় শরীরের জয়েন্টে, তখন জয়েন্টগুলোতেও এক ধরনের ইনফ্ল্যামেশন হয় বা ফুলে যায়। এটা সবথেকে বেশি হয় আমাদের পায়ের বুড়ো আঙুলে, এছাড়া হাঁটু, গোড়ালি বা শরীরের অন্য নানা জয়েন্টেও হতে পারে। খুব বেশি জমা হলে ওইখানে ব্যথা হয়, লাল হয়ে যায় আর ফুলে যায়। একে বলে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস, যে কারণে ইউরিক অ্যাসিড বাড়ে। ইউরিক অ্যাসিড আমাদের সবার শরীরেই থাকে। এর দুই তৃতীয়াংশ তৈরি হয় শরীরের বিভিন্ন প্রক্রিয়ায়, আর এক তৃতীয়াংশের উৎস হলো খাদ্য। আমরা যে ধরনের খাবার খাই তার থেকেও শরীরে প্রয়োজনের অতিরিক্ত ইউরিক অ্যাসিড ঢুকতে পারে। যেমন বেশি হচ্ছে বিয়ার, অ্যালকোহল থেকে প্রচুর ইউরিক অ্যাসিড তৈরি হয় শরীরে। আবার যে কোনো ধরনের মাংস, বিশেষ করে অর্গান মিট বা শরীরের যন্ত্রাংশের মাংস, যেমন মেটে, সি ফুড, সেলফিশ, যেমন ফুলকপি, বাঁধাকপি, নানা ধরনের বিনস থেকেও শরীরে তৈরি হয় ইউরিক অ্যাসিড। আরেকটা কারণ হলো শরীরের ভিতরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হওয়া। লিউকোমিয়া জাতীয় ক্যান্সারের মতো কিছু রোগে এইরকম হতে পারে। আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড পোশাকের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এখন কিডনিতে কোনো সমস্যা হলে আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অনেক সময় উপোস করা কিংবা খুব তাড়াতাড়ি ওজন কমালেও ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এছাড়াও একটা বিরল সম্ভাবনা হলো বংশানুক্রমিকভাবে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। এটাকে বলা হয় লেস নিহ্যান সিন্ড্রোম। অনেক সময় কিছু কিছু ওষুধের জন্য ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এবার জানুন গাউট বাঁধ সম্পর্কে। সাধারণত বাঁধ বলতে বোঝানো হয় আর্থ্রাইটিসকে। এর মধ্যে সবথেকে বেশি হয় অস্কিও আর্থ্রাইটিস। এটা সাধারণত শরীরের ওজন বহনকারী জয়েন্টগুলোতে হয়, যেমন হাঁটু, গোড়ালি এসব জায়গায়। কারো কারো ক্ষেত্রে কনুই, কাঁধ এবং কোমরেও হতে পারে। এর বাইরেও ছোটোবেলায় কোনো জয়েন্টে আঘাত লেগেছে, সেটা থেকেও বাঁধ হতে পারে। এটা এক ধরনের অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু এটাকে বলা হয় পোস্ট ট্রমেটিক আর্থ্রাইটিস। এগুলো হলো নানা ধরনের বাঁধ। এছাড়াও এক ধরনের বংশানুক্রমিক অর্থোপ্যাথি রয়েছে। এই ধরনের বাঁধ শরীরের নানা জয়েন্টে অ্যাটাক করতে পারে, যেমন হাতে, মেরুদণ্ডে। এগুলোর মধ্যে সবথেকে কমন হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এর বাইরেও এরকম আর্থ্রাইটিস রয়েছে যাকে আমরা বলি ক্রিস্টাল অর্থোপ্যাথি। ইউরিক অ্যাসিড থেকে গাউট হওয়াটা এই ধরনের। এই রোগে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জয়েন্টে গিয়ে জমা হয়। এই ধরনের আর্থ্রাইটিস ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে। সেই অর্থে গাউটটা হলো ক্রিস্টাল অর্থোপ্যাথির একটা দিক। গাউটের চিকিৎসা যেভাবে হয়, গাউট হলে প্রথমেই দেখতে হবে ইউরিক অ্যাসিড শরীরে বাড়ছে কেন। যদি ক্যান্সার বা এই জাতীয় কারণে হয় তবে তার চিকিৎসা করতে হবে। যদি শরীর থেকে ইউরিক অ্যাসিড বার করতে কিডনির সমস্যা হয় তাহলে কিডনির চিকিৎসা করাতে হবে। যদি কোনো ওষুধ থেকে হয় তাহলে সেই ওষুধগুলোকে বদলে দেওয়া বা বন্ধ করতে হবে। যদি খাবার থেকে হয় তাহলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড রয়েছে এমন খাবার খাওয়াও বন্ধ করতে হবে। এর সঙ্গে সবথেকে উপকারী হলো জীবনযাত্রার পরিবর্তন। কী ধরনের জটিলতা হতে পারে? নানা জয়েন্টে গাউট হলে হাঁটা চলার কাজকর্মে অসুবিধে হতে পারে। সফট টিস্যুতে ইউরিক অ্যাসিড জমলে সেখানেও ব্যথা হয়। গাউটের চিকিৎসার যেমন সময় লাগে, যাদের একবার গাউট হয়েছে তাদের বারবার গাউট হওয়ার সম্ভাবনা থাকে। যখন খুব জটিল সমস্যা হয় তখন পাটাকে উঠিয়ে রাখতে হবে, বরফ দিতে হয়, ব্যথার ওষুধ খেতে বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে ওষুধে ব্যথা কমে না, তখন স্টেরয়েড দিতে হতে পারে। যখন এই অ্যাকিউট অ্যাটাকটা কমে যায় তখন দীর্ঘমেয়াদি চিকিৎসা শুরু করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।